রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির জন্মদিন পালন হলো কেক কেটে। কেক কেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন হলো আনুষ্ঠানিকভাবে। উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কামাল হোসেন সহ নবগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে আগত যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা। সকাল থেকে রাজ্য জুড়ে পালিত হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। মমতা ব্যানার্জির জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা এবং তার দীর্ঘায়ু কামনা করা হয়। আজ 5ই জানুয়ারি কেক কেটে মমতা ব্যানার্জির 70তম শুভ জন্মদিন পালন। আর এই জন্মদিন উপলক্ষে জঙ্গিপুর জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে দারিদ্র ও দুস্থ মানুষদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ খালিলুর রহমান, জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা বিধায়ক জাকির হোসেন, জঙ্গিপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কামাল হোসেন, জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম সহ জেলা ও ব্লক নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, DNTV বাংলা। রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের যে উন্নয়ন ভান্ডারী, আমাদের রাজ্যের যে শান্তির বার্তাবাহক, তিনার আজকে জন্মদিন। তিনার জন্মদিন আমরা সকলে আজকে একটা কেক কাটার মধ্যে দিয়ে আমরা শুরুটা করলাম এবং বিভিন্ন সামাজিক কাজের মধ্যে দিয়ে আমরা আজকে দিনটাকে আমরা অতিবাহিত করব। এই মুহূর্তে আমাদের এই জন্মদিন পালন করার জায়গায় আমাদের জেলা সাংগঠনিক জেলা চেয়ারম্যান তথা আমাদের সম্মানীয় বিধায়ক ভাই জাকির হোসেনও ছিলে আছেন এবং আছেন আমাদের যুব মহিলা ছাত্র কিষাণ খেতে মজুর থেকে আমাদের জেলা প্রেসিডেন্ট বৃন্দ আছেন, আমাদের বিকাশ দা, সুভাষ দা থেকে, ফুলকান দা থেকে এবং একগুচ্ছ আমাদের গৌতম ঘোষ আমাদের ব্লক প্রেসিডেন্ট এখানকার প্রধান ইয়াকুবদা, আমাদের এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতিও আছেন, পাশাপাশি আছেন আমাদের কয়েকজন বেশ কিছু প্রধান, বেশ কিছু উপপ্রধান, অঞ্চল সভাপতি এবং বিভিন্ন আজকে যে দিনারকে উদ্দেশ্যে আর কি রাখা হয়েছে কিছু শীতবস্ত্র দেওয়ার দিনারও রয়েছে। সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই।